তারা নিবে সেরকম তারিখ কোন দেখতে আসবে পুনের এই সময়টাই ঠিক আছে এটা কতদিন থাকবে তা এখনো দেড় মাস এখনো দেড় মাস এক মাসের বেশি এক মাসের বেশি মাঠে তো দেড় মাস মানে এখনো তোমরা ধরে রাখো সরস্বতী পুজো, যেহেতু এখন পৌষ মাস কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে, আবার মাঘ মাস পড়বে, তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তো সেদিনকে সবাই আসবে। তো যাই হোক, ততদিন মতো ফুল থাকবে বললো। এগুলো বড়গুলোর এক একটা দাম কেমন আছে কাকা? এই রকম যে বড়গুলো বিক্রি করছো 20 টাকা, 30 টাকা, 40 টাকা, কত না নোংরা আছে সব কিনে নেব। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে স্বাগত জানাই তোমাদের সবাইকে। তো যাই হোক, আজকে আমি চলে এসেছি খিরায়ে, দেখতে পাচ্ছ খিরায় প্ল্যাটফর্মে, আর আজকে আমি একা আসিনি, আমার পেছনে দেখতে পাচ্ছ আমার ভাইরাও আছে। তো যাই হোক, খিরায় আপডেট আজকে আবার নতুন করে তোমাদেরকে দিতে চলেছি। তো যাই হোক, সামনে তোমাদেরকে দেখাই, আর তোমাদেরকে দেখাবো যেখান থেকে তোমরা অটো টোটো মানে যে বুক করবে সেই অটো টোটো তোমার ঢাকা আছে, সেগুলো তোমাকে দেখাবো, দেখিয়ে তোমার সোজা রাস্তা দেখাবো। রাস্তা দেখছি অনেক পরিষ্কার হয়ে গেছে, আগে যেরকম জঙ্গলটা ছিল দেখেছো, তো এখন দেখছি অনেকটা জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো, মাটি অনেক ভিড়, সেটাও তোমাদেরকে দেখাবো, কী পরিমাণে ফুল হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। এই যে দেখতে পাচ্ছো, এটা হচ্ছে হাওড়া যাওয়ার দিকের রাস্তা, ঠিক এরকম প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরেই এরকম ঢাল থেকে নেমে যেতে হবে, আর নামলেই তোমরা গাড়ি। তো সামনেই দেখতে পাচ্ছ মারুতি স্ট্যান্ড আছে, এখান থেকে তোমরা চাইলে খুব সহজেই তোমরা খিরায় পৌঁছে যাবে। তো এখন আমরা খিরায়ের রাস্তাটাতে হাঁটছি, তো যাই হোক সামনেটা কতটা ভিড় সেটাও তোমাদেরকে দেখাবো, আর আমার পাশেই যে তো আগেরবারে আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো রাস্তাটা কতটা সরু ছিল, আর এখন রাস্তাটা দেখো কতটা চওড়া হয়ে গেছে, পুরাটা ভালোভাবে একটা মারুতি চলে যেতে পারবে। তো যাই হোক, সামনে দেখতে পাচ্ছ অনেকেই যাচ্ছে, মেলা শুরু হয়ে গেছে 25শে ডিসেম্বর থেকে। তো এবার জেনে নেবো আমরা কতদিন পর্যন্ত মেলাটা চলবে। তো যাই হোক, পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো, আর এই পাশে হচ্ছে রেললাইনটা, এখানে অনেক দেখছি মারুতিও চলছে আর অনেকে হেঁটেও যাচ্ছে, আমার মতে বলে হেঁটে যাওয়াটাই বেটার মনে হবে। তো যাই হোক, যাদের প্রবলেম আছে বা অসুবিধা হাঁটতে অসুবিধা তাদেরকে বলবো গাড়ি করে চলে যাও, এখান থেকে তোমার 15 মিনিট মতন লাগবে হাঁটতে। মানে রাস্তাটা যে পরিমাণে সরু ছিল, তো এখন দেখে মনে হচ্ছে কত চওড়া হয়ে গেছে রাস্তা, মানে পার্মানেন্ট রাস্তা মনে হচ্ছে এমন, কিন্তু পার্মানেন্ট রাস্তা কি জানি না। তো যাই হোক, মানে ভালোভাবে মারুতি টোটো সব যাচ্ছে দেখলাম, তো এখানে খিরাই যাওয়ার কোনো অসুবিধাও নেই, গাড়ি অনায়াসেই যাচ্ছে, গাড়ি করে চলে যেতে পারো। আর মাঠটা তোমাদেরকে দেখাবো কি পরিমাণে ভিড় হয়েছে আজকে, আর আজকে জেনে নেবার চেষ্টা করবো কতদিন চলবে এই ফুলের মেলা। আর পেছনে গাড়ি আসছে, তো এইরকমই হচ্ছে তোমার গাড়ি যাবে, এই রাস্তাটা এমনই করে দিয়েছে, আর এখানে প্রশাসনও থাকে, সেরকম কোনো অসুবিধাও হবে না। আর দেখতে পাচ্ছ সেই বাজার এখনও বাজার আছে, আর খিরায়ের মাঠটা দেখো আজকে কত পরিমাণে ভিড়, মানে জানুয়ারি মাসে যেহেতু এসছি আজকে, তো দেখো আর মাঠে অনেক দোকান বসেছে, এইগুলো সব যে দেখছি এগুলো সব দোকান। আর এই দিকটা হচ্ছে তোমার মেলা টাইপের বসেছে ব্রিজের পাশেই, যেমনটা আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি, আর এই যে এইগুলোর জন্য হচ্ছে বিখ্যাত, খিরাই যার জন্য বিখ্যাত হয়েছিল যে অ্যাস্টারের জন্য, সেই অ্যাস্টার হচ্ছে এইখানে, আর এই দূর পর্যন্ত দেখো ফুলের চাষ। তো চলো এবার আমরা মাঠের ভেতরে প্রবেশ করি, আর মেলার দোকানগুলো তোমাদেরকে দেখাই। তো এখন আমরা মাঠের আল দিয়ে ঘুরছি, তো দেখছি এবছরে প্রচুর গাঁদা চাষ হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে ফুলগুলো পুরো সিনেমেটিক শট করে দেখাই, চলো তারপর আবার কথা বলছি।
দেখবি আমি আওয়াজ বার করতে পারি। কত করে গো কুড়ি আসো মানে ফুল দেখতে আসবে না চারা নিবে সেরকম তারিখ ফুলের এই সময়টাই ঠিক আছে। কতদিন থাকবে? এখনো দেড় মাস, এখনো এক মাসের বেশি, এক মাসের বেশি। তোমারই খেয়ে সব দিদার ছোট ছোট ফ্লট আছে, তোমাদের ফুল এখান থেকে সেল হয়ে যায়, হয়ে যায় নাকি কোলাঘাটে হয়ে যায়? কোলাঘাটে নেই, আমার খেত না। আচ্ছা, আমার অনেকগুলো খেত আছে, একটা খেতে তো এইগুলো ভরসা করলে হবে না। এগুলো কত করে দিচ্ছে? কুড়ি টাকা। একদম টাইট ফিট আছে, বাঁধতেই পারবে নি দাদা, যে দিচ্ছি এত ফুল আছে যে যখন ঝাড়বে নাম নাম করাবে বুঝতে পারবে যে কত ফুল দিচ্ছে। ভাই এত ভাই ফুলটা দেখি পাঁচটা। হ্যাঁ শুধু আমি দুঃখের বিষয়ে বড় প্লাস্টিক দিতে পারলাম। ফুল কত করে দিচ্ছে? কুড়ি টাকা। কুড়ি টাকা পুরো ইয়েটা প্যাকেটটা? আমি হালকা দিয়ে দেখি না, এর হাফে আপনাকে ভর্তি করে দেবো, হাফ মাল। তুমি গোলাপ দেবো তো? হ্যাঁ হ্যাঁ। আরে তো ফুল দেবো নাকি? হ্যাঁ ওইগুলো দিয়ে গোলাপ দিয়ে করে দাও। একদিনে খালি হয়ে গেল, একদিনে দিয়ে হয়ে গেল। এগুলো বড়গুলোর এক একটা দাম কেমন আছে দাদা? এই রকম যে বড়গুলো বিক্রি করছো? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কত না নোংরা আছে, ভয় নিয়েছে সব কে নেব। এটা কেমন দাম আছে? কালার মেশে নাকি দাদা? ফুলগুলো ফুলগুলো কালার দেবে এগুলো হচ্ছে 70 টাকা। তো তোমরা যারা চার চাকা গাড়ি আনতে চাইছো, আগের বারেও দেখিয়েছি এবারেও দেখাই, এই যে পিছনগুলো দেখছো এগুলো হচ্ছে চার চাকা রাখার জায়গা। তো তোমরা চার চাকা গাড়ি আনলে বা বাইক আনলে সব আনলে রাখার জায়গা পেয়ে যাও। যাক হীরায় এবছর তোমার কাকুদের সাথে কথাগুলো দেখলাম, তো এখনো বলছে দেড় মানে দেড় মাস আর কি এখনো ফুল থাকবে মাঠে। তো দেড় মাস মানে এখনো তোমরা ধরে রাখো সরস্বতী পুজো, যেহেতু এখন পৌষ মাস কিছুদিনের মধ্যে শেষ হতে চলেছে, আবার মাঘ মাস পড়বে, তো 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তো সেদিনকে সবাই আসবে। তো যাই হোক ততদিন মতো ফুল থাকবে বললো, আমাদের ক্ষীরাই ঘোরা হয়ে গেছে, তো কিছু গাছও কিনেছি সেটা সব তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো। আর আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বলবো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো।